হ্যালো ফ্রেন্ডস আমি কিসমত তোমরা দেখছো কিসমত ও আইটি ইউটিউব চ্যানেল তো আইটিআই যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছো তোমরা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট পিপিবি মোডে সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি একটা কথা বলবো তোমাদের কলেজ কবে থেকে চালু হবে এবং তোমাদের অনলাইন ভেরিফিকেশন কত তারিখ থেকে মধ্যে হবে তো এখানে যে ব্যাপারটি হচ্ছে অনলাইন ভেরিফিকেশনটি তোমাদের এক নয় দু হাজার বাইশ তারিখ অর্থাৎ অ্যাডমিশন যেদিন থেকে ক্লাস স্টার্ট হবে তার আগে অবধি কিন্তু তোমাদের সমস্ত কিছু কাজ কিন্তু হয়ে যাবে তো এখানে তোমাদের যে ডেটটি দেওয়া হয়েছে ক্লাসের তো ক্লাস স্টার্ট হবে নিউ সিজনে এক নয় দু হাজার বাইশ তারিখে কিন্তু তোমাদের ফর অল আইটিআই ওয়েস্ট বেঙ্গল আইটিআই ওয়েস্ট বেঙ্গলে যতগুলি আইটিআই আছে গভর্নমেন্ট থেকে শুরু করে গভর্নমেন্ট পি পিটিপি মোডে সেই সমস্ত কলেজগুলি কিন্তু এক নয় দু হাজার বাইশ তারিখ থেকে স্টার্ট হবে তো তোমাদের যে ফি কি হয়েছে না ভ্যারিফিকেশান ভ্যারিফিকেশানটি কত তারিখ থেকে হবে তো ভ্যারিফিকেশানটি তোমাদের কিন্তু এক নয় দু হাজার বাইশ তারিখের আগেই হবে অর্থাৎ এক নয় দু হাজার বাইশ তারিখ থেকে কিন্তু কী ক্লাস স্টার্ট হয়ে যাবে তো এক নয় দু হাজার বাইশ তারিখের আগে অবধি তোমাদের কিন্তু ভ্যারিফিকেশান ডাকা হবে এবং তোমাদের যদি ভ্যারিফিকেশান যদি না ডাকা হয়ে থাকে বা কোনো কলেজে আগেও হয়ে গিয়ে থাকে তো সেই সমস্ত কি করবে তোমরা তোমাদের যদি ডাকা না হয়ে থাকে তো তোমরা তোমাদের কলেজে গিয়ে একবার খোঁজ নেবে এবং যদি কলেজে গিয়ে যদি খোঁজ না নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কলেজ থেকে কিন্তু ডাকবে তো আমি বেটার বলবো যে তোমরা তোমাদের যে বাড়ির আশেপাশে যদি কলেজটি হয়ে থাকে বা তুমি যে কলেজে চান্স পেয়েছো তো সেই কলেজে গিয়ে একবার কিন্তু তোমার খোঁজ নেওয়াটা বেটার হবে কারণ কোনো কমিউনিকেশনের মাধ্যমে ধরো তোমার ফোন আসেনি বা তোমার মেসেজও আসেনি সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু কোনো প্রবলেম হতে পারে তো আমি সাজেস্ট করবো এক নয় দু হাজার বাইশ তারিখে কিন্তু তোমাদের নিউ ক্লাস স্টার্ট হয়ে যাবে অর্থাৎ তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে আগে কী হতো না আগস্ট মাস থেকে সিজন চালু হতো তো এখন কি হয়েছে না এক মাস আগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে সরি পিছিয়ে দেওয়া হয়েছে তো এক নয় দু হাজার বাইশ তারিখ থেকে কিন্তু তোমাদের সিজন চালু হয়ে যাবে তো এখানে তোমাদের কী কী রিকোয়ারমেন্ট ডকুমেন্টস যতগুলি আছে সব অরিজিনাল নিয়ে যাবে নিয়ে গিয়ে কিন্তু তোমাদের ভেরিফিকেশন করে আসবে তো অ্যালটমেন্ট সব লেখা আছে যে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে তো ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু যে সব ডকুমেন্টস পাতি নিয়ে কিন্তু তোমাদের যে কলেজটি থাকবে সেই কলেজে কিন্তু যাবে এবং মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমরা নিয়ে যাবে সাথে করে কারণ ওটা তোমার ম্যানডেটারি লাগবেই লাগবে তো এই হচ্ছে ব্যাপারটি যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে তো আজকে এই পর্যন্তই নমস্কার